আমাকে তো তোমরা চেনোই। আগের দিন কথা বলার সুযোগ ছিল না, সুযোগ দাওনি তোমরা, তাই আজকে আবার এলাম, কারণ আমার তোমাদের সাথে কিছু কথা ছিল। আমাদের নেই, দেখেন তো ফেটে আছে আমাদের সবার, খুব একটা মজমস্তি করার মুডে নেই, আর ফালতু গেজানোর ইচ্ছে নেই। আর কেন এসেছেন এখানে? সহানুভূতি দিতে? সহানুভূতি না, শুধু সহানুভূতি নয়, এক মিনিট। নাও এটা, সেদিনের ওই ঘটনার সময় আমি সেখানে ছিলাম। আর দেখো, আমি তোমাদের গান শুনেছি, দেখেছি, আমার মনে হয়েছে তোমরা পারবে, পারলেও পারতে পারো। দাঁড়ান তো, আপনারা তো মায়ের দেখানো কারণটা পরিষ্কার করে বলুন আগে। পরিষ্কার করে, খুব পরিষ্কার করে বলতে গেলে, তোমরা এই যে সাধনা করছো না, এই যে সবাই মিলে একসাথে চেষ্টা করছো, এই চেষ্টাটা আমিও একসময় করেছিলাম, কিন্তু পারিনি। মাদা বলছে না আপনাকে বিশ্বাস করতে, কিন্তু মন ঠিক আছে, বিশ্বাস করলাম। পর আমাদের এত মাদত করে আপকা ক্যা ফায়দা? বদলে মে ক্যা চাই আপকো? স্বপ্ন, স্বপ্নের বদলে স্বপ্ন চাই। হ্যাঁ, আমি তোমাদের স্বপ্নকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব, বদলে আমার গাওয়া গান, আমার সৃষ্টি, আমার না বলতে পারা কথাগুলো, আমার চিৎকার করে বলতে চাওয়া কথাগুলো তোমরা বলবে, পারবে তো? বাই দ্য ওয়ে, থ্যাংক ইউ, আপনার আমাদের গান ভালো লেগেছে বললেন তার জন্য। কখন বললাম? বললেন যে, আমি বললাম তোমরা পারলেও পারতে পারো, ভালো হয়েছে কখনো বলিনি তো। এই এই, তুমি তুমি যখন উঁচু স্কেলে যাও না, তোমার গলা কিরম কাঁপতে থাকে, ক্র্যাক করে। হ্যাঁ, আর যখন স্কেল চেঞ্জ করো, তখন তো কীরকম যেন নাকানি চোবানি খেতে থাকো। তুমি তুমি ওপেন কর থেকে বার কর্ডে আসতে যতটা সময় নষ্ট করো না, আমাদের দেশে ততক্ষণে চার পাঁচটা মেয়ে ধর্ষিতা হয়ে যায়। স্মুথ হতে হবে, স্মুথ হতে হবে। আর তুমি তুমি এই একবার ড্র্যাগ করছো, এই একবার রাশ করছো, একবার হামাগুড়ি দিচ্ছ, একবার লাফাচ্ছ, একবার হামাগুড়ি দিচ্ছ, একবার লাফাচ্ছ, বোঝা গেল? প্র্যাকটিস, প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। এই শহরে রোজ কাঁড়ি কাঁড়ি শিল্পী মারা যায়। তোমরা তাদের দলে নাম লেখাবে, নাকি নিজেদের কথা, নিজেদের সৃষ্টিটাকে সবার কাছে পৌঁছে দেবে, সেটা তোমাদের উপর। আমাদের কাছে এর আগে কেউভাবে থাকেনি কখনো, আপনি প্রথম। ধন্যবাদ দিয়ে ছোট করবো না আপনাকে, আপনাকে আমরা মাস্টার বলে ডাকতে পারি? পাথরের মন নরম হয় আমার। এই থামো 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 থামো, হচ্ছে না, হচ্ছে না, একদম হচ্ছে না, হচ্ছে না। কি ভুল হচ্ছে মাস্টার? কি ভুল হচ্ছে নিজেরাই বলো দেখি। সুর, সুর তোমার ঠিক আছে। ম্যা গলত ক্যা? ঠিক আছে, তুমিও তো ঠিক আছো। ফের কিসের জন্য হচ্ছে না? নেই ক্যা নেই হ্যায়? ইমোশন, ইমোশনটা নেই, জাস্ট নেই। আচ্ছা দিয়া, তুমি প্রেম করেছো কখনো?
মনে হয়েছে যে এই মানুষটার জন্য জীবনের সব কিছু উজাড় করে দেওয়া যায়। মনে হয়েছে কখনো? ফাতিমা, ফিরদৌস, ফিরদৌস, কখনো কখনো তুমি কারোর ওপরে ভীষণ রেগে গেছো? মনে হয়েছে এই রাগটা তার ওপরে নিংড়ে বার করে দিই? কথা কথা তুমি তো কথাই বলতে পারো না, তবু তোমার মনে হয়নি যে তোমার ভেতরের যে কষ্টগুলো একবার চিৎকার হয়ে গান হয়ে বেরোক? দেখো, এই অনুভূতিগুলো প্রকাশ করাটাই তো গান। শুধু গান কেন, শিল্প, নিজের প্রেম, দুঃখ, রাগ, অভিমান সবটা না ঢাললে একটা গান হবে কি করে? আগে অনুভূতিগুলো জড়ো করতে শেখো, আগে সেগুলো প্রকাশ করতে শেখো, তারপর হবে গান। এক্সকিউজ মি, হ্যালো, এক মিনিট। কাল আবার এক টাইম, তোরা যা, আমি আসছি। দাদা বাসা যাইলে বাইসো দাও, কাল দেবো যা। দূর রজরাজ এক কথা ভাল লাগে না আর। এই শোন শোন, তোদের দোকানে যে দাদাটা বিকেলবেলা চা খেতে আসে না, আমাকে দেখে ওই দাদাটাকে বলবি আমি কাল ডেকেছি সন্ধ্যেবেলা। এক্সট্রা লাগবে। সরি 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 সরি, দেরি হয়ে গেল। কি বলতে চাস রোজ, বল এবার। না মানে মানে, আরে বল, রোজ আমাদেরকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকার সময় তো লজ্জা লাগে না, এখনো তো লজ্জা লাগছে কেন? বল কি বলবি। মানে আমি মানে, কি মানে মানে, রোজ যখন তুই রাস্তা দিয়ে যাস তখন দেখি আর ভাবি। কি ভাবিস? বললে মারবি না তো? আরে তো আজব মাল, তোকে যদি কেলানোর হতো না এখানে একা রাখতাম না, ওখানেই গেলে দিতাম। এবার তো বল না মানে মানে, এই তুই বলবি আমি তোকে খুব ভালোবাসি? হাত ধরতে বলেছি তোকে? সরি, প্লিজ রাগ করিস না। হাত তো রাখ, তুমি জিজ্ঞেস করে রাখ। তা কখনো আমাকে না চিনে আমার সাথে ভালো করে কথা না বলে ভালোবাসলে কি করে? লাভ এট ফার্স্ট সাইট বলতে পারিস। মানে লাস্ট এক বছর ধরে যেদিকে তাকাচ্ছি খালি তুই, আর যদি চেনার কথা বলিস তাহলে বলবো চিনতে কতক্ষণ। আর চেনার পর ভালো না লাগলে? তুই আমার প্রথম ভালোবাসা। প্রথম ভালোবাসা এসব চেনা চিনি তোয়াক্কা করে না, কারণ ফারণ কিচ্ছু মানে না, ওই জন্যই তো প্রথম ভালোবাসা ভোলা যায় না। প্রথম ভালোবাসা সচরাচর টেকেও না। আমার একটা সিম্পল ফান্ডা আছে, গুরুদেবের পানি। হম এক বার জিতে হ্যাঁ, এক বার মারতে হ্যাঁ, শাদি ভি এক বার হতি হ্যাঁ, আর প্যার এক বার হি হোতা হ্যাঁ। বাহ, তুই তো বিয়ে অবধি পৌঁছে গেলি। হ্যাঁ বলিনি কিন্তু এখনো। হ্যাঁ গাড়িটা নি, হ্যাঁ চ। তোকে একটা কথা বলবো? বলো বল। তোকে না পুরো রূপকথার গল্পের পরিগুলোর মতো দেখতে, খালি ডানা দুটো নেই। এত তেল দিস না, চ। শুনলাম তুমি ভালোবেসেছো, শুনলাম তুমি কাজ
কাছে চেয়েছো, তুমি অপেক্ষায় আছো আমার। না বলা কত কথা সুরে সুরে বোবা হয়ে, পাথরের মন নরম হয় আমার। তবু বলবো ভালোবেসো না আমাকে, তুমি কাছে চেয়েও না, আমি হেরে যাওয়া যোদ্ধা বেকার। আমাকে তুমি ভুল চিনো না, আমার হাজার অক্ষমতায় ঘরে ফেরার অনিশ্চয়তা, ভালোবেসো না। ট্যালেন্ট হান্ট একটা বড় মিউজিক অর্গানাইজেশন কোম্পানি, মুম্বাই, কলকাতা, হায়দ্রাবাদ তিন জায়গায় ব্রাঞ্চ আছে ওদের। ওরা কলকাতায় ব্যান্ড মিউজিক, ব্যান্ড কালচার প্রমোট করতে চায়, সেজন্য নিজেদের তৈরি গান ভালোভাবে রেকর্ড করে তৈরি করে ওদের কাছে পাঠাতে হবে। যদি সিলেক্টেড হও তাহলে ওরা সারা দেশ জুড়ে তোমাদের মিউজিক্যাল ট্যুরে পাঠাবে, একটা বড় প্ল্যাটফর্ম পাবে, সবার জীবন বদলে যাবে। তো হাম লোক তৈয়ার হ্যায় না? না। কেন? তালি, হ্যাঁ তালি দিয়েছি, গানটা ভালো হয়েছে, কিন্তু ক্রাইটেরিয়াটা একবার ভালো করে পড়ে দেখো, নিজেদের তৈরি করা অরিজিনাল গান। আছে তোমাদের? নেই, কিন্তু লিখতে কতক্ষণ? হাতে দু সপ্তাহ সময় আছে এখনো, ঠিক লিখে বলবো আমরা। তাই বেশ লেখো। अरे ये गाना सुन सुन के दिमाग में पूरा सुर बैठ चुका है, निकलना ही मुश्किल आछे दीदी। अरे ये तो रूपा मिसलम का गाना आछे, है ना? फॉसिल्स। তুমি একটা গান লিখতে পারছো না দিদি? এসে চলেগা তো হাম নামই নেই দে পাঙ্গে। হ্যাঁ আমার 1000 টাকা পড়েছে তো। কি ব্যাপার, তোমাদের গান তৈরি হয়ে গেছে তো? ও হাম কোশিশ তো কর রহে মাস্টার, পর ওয়েসা কুছ আ নেহি রাহা। আরে কত ঘাটছি এদিক ওদিক থেকে, কিছু বেরোচ্ছে না মাইরি। সেদিন তোমরা এমন করে বললে যে যেন গান লেখা কোনো ব্যাপারই না, তোমরা বললেই খসখস করে লিখে ফেলবে। হ্যাঁ এত সহজ ব্যাপার, বাল সহজ। যদি সহজ হতো তাহলে লাখ লাখ কোটি কোটি ছেলে মেয়ে যারা গান বাজনা করে তারা প্রত্যেক দিন নতুন নতুন গান লিখে ফেলতো, বুঝলে? এত সহজ না, এত সহজ না, বুঝলে? দেখো তোমাদের হয়তো মনে হতে পারে যে তোমার মনের ভেতরে থাকা যত রাগ, দুঃখ, ক্ষোভ, অভিমান উগড়ে দিলেই একটা গান হয়ে যাবে।
এত সহজে হয় না। আর তোমরা মনে মনে ভেবে থাকতেই পারো, লালন থেকে লেনন, ডিলন থেকে সুমন, সব শুনেছি, সেখান থেকে খাবলে খুবলে গান তৈরি করবো, সবাই একেবারে মাথায় করে হই হই করে নাচবে আমাদের নিয়ে, ভাবতেই পারো। এত সহজ না বুঝলে, এত সহজ না। লেনন একজনই হয়, লালন একজনই হয়, সুমন ডিলন একজন করেই হয়। দেখো, ক্যাকটাস হবো বললেই ক্যাকটাস হওয়া যায় না, ফসিলস হবো বললেই ফসিলস হওয়া যায় না। একটা মহিনের ঘোড়াগুলি তৈরি করতে না তপস্যার প্রয়োজন হয়। আরে গানে লেখা এত সহজ ব্যাপার নয়, তোমার আল্লাহ তোমার ঈশ্বরের সাধনা হয় গান দিয়ে, আমি নিজেই পারিনি। হ্যাঁ, তবে একটা কথা বলি, একটা গান কিন্তু পারে তোমাদের ভবিষ্যৎ বদলে দিতে। হতেই পারে আমাদের এই গান কেউ রাখবে না মনে ধরে, হারিয়ে যাব আমরা সময়ের অগোচরে। হতেও পারে এটাই শুধু ভালোবাসার নাভিশ্বাস, হয়ে যেতেও পারে এটাই আগামীর ইতিহাস। দেখো, নিজের অনুভূতি প্রকাশ করতেও অন্যের থেকে ধার করে কথা বললাম। আমি সৃষ্টি করতে পারিনি বলে ছেড়ে চলে এসেছি, তোমরাও কি তাই করবে? বলো কি হলো, চুপ করে আছো কেন? বলো। তোরা সবাই আমাকে ধরার মধ্যে রাখিস না, কিন্তু আমারও ফিলিংস আছে সবার মতো, তাতে আমার দুঃখ হয় না। আমি লিখেছি, ভালো লাগলেও লাগতে পারে। এই যে খ্যাপা বুড়ো, গান লেখা অতটাও কঠিন নয়, ওরা পারে না, আমি পারি না, কাজটা মোটামুটি সোজা। ভালোবাসা কি জানা ছিল না, প্রথম স্পর্শে অল্প হলো ধারণা, তুমিও কি ভাবছ একই নাকি কল্পনায় বিচরণ এক। আরে ভাই কি করেছিস, দারুণ হয়েছে, পাঠিয়ে দিস। আরে ভাই দারুণ হয়েছে, শাবাস। কি মাস্টার, আপ কি বলোগে? আরে কি বলবো, এতক্ষণ ধরে এত কথা বলেছে, হাঁপিয়ে গেছে। এবার মাস্টার রেকর্ডিং স্টুডিওর সাথে কথা বলো, এইটাই গাইব আমরা। জিও, হ্যালো। কত আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখছি, ঠিক আছে থাক। শোনো, ওই রেকর্ডিং স্টুডিও অ্যারেঞ্জমেন্ট এই সমস্ত ব্যাপার নিয়ে 25,000 টাকা মতো খরচ পড়বে, আর পার্টিসিপেশনের জন্য আরও 5, মানে মোট 30,000 টাকা মতো লাগবে। এত টাকা আমরা কোথায় পাবো মাস্টার? তোমার কাছে আছে? তুমি আমাদের ধার দিতে পারবে? আমরা শোধ করে দেবো তোমায়, বলো না, আছে তোমার কাছে? দেখো, তোমাদের গানের মার্কেটিং প্রমোশন এই সমস্ত কিছু নিয়ে যা টাকা লাগে মোটামুটি ধরো আমার কাছে 10,000 মতো আছে। এই যে আমি সিগারেট খাই না, এগুলো সব ধারের টাকায় কেনা, ওই 10,000 টাকাই আছে, তার বাইরে আর একটা টাকাও নেই। হাল ছেড়ে দেবো, কপাল মাইরি। দেখো চেষ্টা করে জোগাড় করতে পারো কিনা, 1 সপ্তাহ সময় আছে। এত দূর এসে আর হেরে যেতে পারছি না, টাকা দেখছি, তোরাও দেখ প্লিজ।